যেহেতু এটা অঙ্কুশের প্রথম প্রোডাকশন হাউস থেকে প্রথম ছবি মির্জা, আপনারা সপরিবারে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আর কিছুক্ষণের মধ্যে এখানে অঙ্কুশ আসছে তার নতুন সিনেমা মির্জার প্রচার নিয়ে। মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে আজকে আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন অঙ্কুশের, দেখতেই পাচ্ছেন অঙ্কুশের পোস্টার, মির্জা সিনেমার পোস্টারটি দেখতেই পাচ্ছেন। তো আর কিছুক্ষণের মধ্যে অঙ্কুশ এসে যাবে এবং তারপর কি হবে চলছে। প্রবাহ প্রবাহ প্রবাহ, তোমার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে অঙ্কুশে ভক্ত এসেছে। বস একা জোরে হাত তালে। এখানে মধ্যমগ্রাম বারাসাত সব আর্গুমেন্ট শেষ, এবং কারণ কৃষ্ণনগর থেকে একজন এসেছে। আমি আছি এখানেও, আমি কৃষ্ণনগর থেকে। তাহলে কৃষ্ণনগরের জয়, ব্যাস। আচ্ছা বলো। আমি ট্রেনে করে আসছিলাম, জাস্ট আসতে গিয়ে ভিড় ট্রেন থেকে পড়ে গেছে। ট্রেন থেকে পড়ে গেছে, আজকে অঙ্কুশের সাথে দেখা করবে বলে এসেছে। ও রোজ আসে, রোজ জিজ্ঞাসা করে অঙ্কুশদা কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কটার সময় আসবে। আমি ওকে বহুদিন ধরে লক্ষ্য করেছি, আমি আর অভিরূপ। আই এম সো সরি। ঠিক আছে, তুমি কি বসতে কোনো অসুবিধা হচ্ছে? জল খাবে? সবাইকে আমরা ইয়েস এই কারণে এখানে এসেছি, এবং খুব খুব ভালো লাগছে এখানে এসে। আর যে ট্রেলারটা তোমরা দেখলে সেটা আমার আর অঞ্জনার পরবর্তী ছবি মির্জা, যেটা ঈদে রিলিজ করছে, এবং এই ছবিটা এই সময়কার সব থেকে বড় অ্যাকশন ফিল্ম। আমরা চেষ্টা করেছি, আমি প্রথমবার প্রডিউসার হিসেবে চেষ্টা করেছি তোমাদের কিছু একটা উপহার দেওয়ার। তো আমি চাইবো যে তোমরা সকলেই ঈদে এই ছবিটা সপরিবারে গিয়ে দেখো। অনেকদিন বাংলা সিনেমা এরকম এত বড়ভাবে ছবি খুব কম হয়, কারণ সবসময় আমরা বলি যে আমরা একটু পিছিয়ে আছি, সাউথ ইন্ডিয়ান সিনেমা বা হিন্দি সিনেমার মতো অত ভালো করে বানাতে পারি না বা কিছু। আমার মনে হয় যারা এইসব কথা বলে তাদের জন্য মির্জা একটা জবাব, এইটুকু আমি বলতে পারি। সো প্লিজ, আমি চাইবো তোমরা সকলেই সপরিবারে গিয়ে ঈদে মির্জা দেখো। কি দেখবো? থ্যাংক ইউ। বাকি অঞ্জনা বলবে, বলো প্লিজ। আমি প্রথমে এটা বলবো যে এমন একটা জায়গা এসেছি যে চতুর্দিকে শুধু খাবার দাবার, এবং আমি খেতে ভীষণ ভালোবাসি। আশা করি আপনারাও ভীষণ ভালোবাসেন, তাই জন্যই এখানে এত ভিড় এবং এত সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এত স্টল এখানে বসে পড়েছে, নিশ্চয়ই খুব টেস্টি খাবার দাবারও পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এবার এই টেস্টি খাবার দাবার তো আমাদের কন্টিনিউয়েশন চলবেই, কারণ বাঙালিরা খাবার ছাড়া কখনো থাকতে পারে না। তো তার জন্য একটা না একটা ছুতো খুঁজি। ছবি আমরা আনছি, যার নাম মির্জা, আর মির্জা আমার পাশে দাঁড়িয়ে আছে অঙ্কুশ, যেটা ঈদে রিলিজ করছে। এবং আমরা এটাই বলবো যে একটা খুব ভালো সুযোগ এখানে আমরা মির্জা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, এবং মির্জার সবে টিজার আপনারা দেখছেন, আপনারা খুব তাড়াতাড়ি রোম্যান্টিক সং আমাদের দেখতে পাবেন, যেটা 15ই মার্চ রিলিজ করছে। এবং তারপরে নাচের জগতে ফিরে এসছে, তো জমিয়ে নেচেছে, সেটা দেখতে পাবেন, তারপরে ট্রেলার দেখতে পাবেন, এবং একটার পর একটা সারপ্রাইজ আমরা চেষ্টা করবো আপনাদেরকে উপহার দেওয়ার। আর আমরা এটাই চাইবো যে যেহেতু এটা অঙ্কুশের প্রথম প্রোডাকশন হাউস থেকে প্রথম ছবি মির্জা, আপনারা সপরিবারে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, ফুল অন মশালা। আর মাথার উপর দিয়ে চলে যাওয়ার মতন ছবি নয়, প্যান প্যানানি ছবি নয়, চেষ্টা করি যাতে মশালা দিয়ে আমরা আবার ফিরে আসতে পারি। তাই প্লিজ আপনারা সবাই ছবিটা দেখবেন পুরো এনার্জি দিয়ে, পুরো এনজয় করে, এবং বিশেষভাবে ভালোবাসা আশীর্বাদ অঙ্কুশকে দেবেন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর বছর শুরু হয়ে গেছে, ভালো করে কাটান, পুরো বছরটা আপনাদের খুব ভালো কাটুক। ধন্যবাদ। Thank you so much.